আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ হোসেন সচিব। বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা একাদশ দ্বাদশ শ্রেণীতে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইটি রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের উপর আমরা অলরেডি প্রথম অংশের লেকচার হচ্ছে ছয়টা লেকচারের মাধ্যমে আমরা প্রথম অংশ শেষ করেছি, এবার আমরা দ্বিতীয় অংশ শুরু করেছি। দ্বিতীয় অংশ আমরা নয়টি লেকচারের মাধ্যমে শেষ করা সম্পন্ন করবো আর কি, তার মধ্যে আমরা অলরেডি দুটো লেকচার সম্পন্ন করে ফেলেছি। আমরা তৃতীয় লেকচার শুরু করতে যাচ্ছি, তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ, তৃতীয় লেকচারটা আর কি। আশা করি আপনারা হচ্ছে অবশ্যই আমাদের আগে যে দুটো লেকচার দেওয়া আছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের উপর, সেই লেকচার দুটো অবশ্যই ফলো করে তারপরে আমাদের এই লেকচারটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখবেন, তাহলে আশা করি খুব সহজে সব কিছু বুঝতে পারবেন। আমাদের তৃতীয় লেকচারের যে টপিকসটা ছিল সেটা হচ্ছে বুলিয়ান বীজগণিত, ও হচ্ছে এই বুলিয়ান বীজগণিতের মধ্যে যে ডি-মর্গানের সূত্র আছে সেটা ব্যাখ্যা করে এবং এই বুলিয়ান বীজগণিত সূত্রগুলো প্রয়োগ করে সমীকরণ সরলীকরণ করা। তা আমরা শুরু করে দিচ্ছি যে বুলিয়ান বীজগণিতের যে সূত্রগুলো কী কী আছে, এখানে আমাদের কোন কোন সূত্রগুলো পড়তে হবে বা কোন কোন সূত্রগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই সূত্রগুলো আর কি। এখানে আমাদের মাথায় রাখতে হবে বারোটি সূত্র, এখানে আরও বেশ কিছু সূত্র আছে, তার মধ্যে আমাদের বারোটি সূত্র হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই সূত্র বারোটা আমরা মুখস্থ রাখলে আমরা যে কোনো ধরনের ম্যাথ বা যত কোনো ধরনের সমীকরণ রিলেটেড যে সরলীকরণগুলো আছে এই সরলীকরণগুলো আমরা খুব সহজে করতে পারবো আর কি। অর্থাৎ এই তৃতীয় চ্যাপ্টারে এই বারোটি সূত্র হচ্ছে প্রধান আর কি। তা আমরা শুরু করা যাক। এই যে সূত্রগুলি আছে বারোটি সূত্র মধ্যে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম সূত্রটা দেওয়া আছে এর সাথে যে আমাদের জিরো ইন্টু করা হয় সেটা জিরোই হবে। আমাদের এর মান কিন্তু এখানে আমাদের যে এর যে মানটা আছে এর মান কিন্তু এখানে জিরো বা ওয়ান ছাড়া কিছু বুঝতে পারবে না, কারণ জানি আমরা ডিজিটাল ডিভাইস জিরো ওয়ান ছাড়া অন্য কিছু বোঝে না। তাই আমাদের এর মান যদি এখানে জিরো ধরি তাহলে জিরোর সাথে জিরো ইন্টু করলে আমাদের জিরো হয়, এর মান যদি আমি ওয়ানও ধরি তাহলে ওয়ানের সাথে জিরো ইন্টু করলে জিরো হবে। তাই আমরা বলতে পারি কি এর সাথে এর মানটা জিরো বা ওয়ান যাই হোক না কেন ওর সাথে জিরো দিয়ে ইন্টু করলে অলওয়েজ জিরোই হবে। অন্যভাবে এর সাথে যদি আমরা জিরো প্লাস করি তাহলে আমাদের অলওয়েজ এ হবে, কারণ এর মানটা যদি আমরা জিরো ধরি তাহলে জিরো প্লাস করলে জিরো পাবো, ওয়ান ধরলে ওয়ান প্লাস করলে আমরা ওয়ান পাবো আর কি। সেক্ষেত্রে আমরা এর মানটা যা ধরবো তাই আমরা আউটপুট পাবো, অর্থাৎ বলতে পারি এর সাথে যা জিরো প্লাস করলে আমাদের সবসময় এর মানটা এ আসবে, ঠিক আছে। তারপরে আমাদের এর সাথে ওয়ান ইন্টু করলে এ হবে, এর সাথে ওয়ান প্লাস করলে এ হবে, এর সাথে এ ইন্টু করলে এ হবে। এভাবে আমাদের যে বারোটি সূত্র আছে এই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। ছয় নম্বর সূত্র আছে এর সাথে এ প্লাস করলে এ হচ্ছে, এর সাথে এ বার মানে এর বিপরীত মান যদি আমরা ইন্টু করা হয় সেক্ষেত্রে জিরো হবে, এর সাথে যদি আমাদের এ বার হচ্ছে প্লাস করা হয় সেক্ষেত্রে ওয়ান হবে। তারপরে এর উপর ডাবল বার থাকলে শুধু এ হয়, কারণ ডাবল বার বলতে আমাদের বোঝাচ্ছে কি এর সাথে উপর উপর এক পা বার মানে বিপরীত মান বোঝাচ্ছে, অর্থাৎ এর মান যদি জিরো হয় তাহলে এর বিপরীত মান হবে ওয়ান, আবার যদি বাদ দিই তাহলে আবার বিপরীত পদ আছে, অর্থাৎ জিরো থেকে ওয়ানে বিপরীত হলো, ওয়ান থেকে আবার বিপরীত হলে জিরোই আসতেছে, অর্থাৎ ঘুরে উল্টে এর মানটা ফিরে আসতেছে। আমরা ফেসবুকে যেমন হচ্ছে কি কোনো কিছুকে দুইবার লাইক দিলে কী হয়, ওটাকে লাইক হয় না, সেই ব্যাপারটা হচ্ছে এরকম যে দুইবার হচ্ছে না আবদ্ধ করলে ওটা আবার হা আবদ্ধকে রূপান্তর হয়ে যাচ্ছে আর কি। তারপরে এর সাথে এ প্লাস বিসি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এর সাথে বিসি আমাদের কী করা আছে, বিসি ইনটু অবস্থা এর সাথে যোগ অবস্থা আসছে। তো এখানে আমাদের সূত্রটা ভাঙলে আমাদের মাথায় রাখতে হবে যে সিঙ্গেল থাকবে তার সাথে একবার বি যোগ হবে, তার সাথে একবার সি যোগ হবে, অর্থাৎ এ প্লাস বি ইনটু এ প্লাস সি হবে। তারপরে এ প্লাস বির উপর যদি বাদ থাকে সেক্ষেত্রে আমাদের এই প্লাসকে ইনটু করে দিলে এখানে বার দুটো ভেঙে যাবে, অর্থাৎ টোটাল বারটা ভেঙে যায়, দুটোর উপর সিঙ্গেল সিঙ্গেল বার বসবে। আর এর সাথে বি যদি ইনটু অবস্থা থাকে তাহলে বার যদি লম্বা বার থাকে সেই বারটা আমাদের কী হবে, ভেঙে গিয়ে এই ইনটু থেকে প্লাসে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি কি প্লাসকে ইনটু বা ইনটুকে প্লাস করে নেওয়ার আমাদের লম্বা বার থাকে সেটা ভেঙে যাবে। আমরা উল্টোভাবে বলতে পারি যদি ইনটু থেকে প্লাস করি বা প্লাস থেকে ইনটু করি সেক্ষেত্রে ভাঙ্গা বার থাকলে সে দুটো কী হবে, জয়েন্ট লেগে যাবে, তাই না। আচ্ছা আমরা এবার আলোচনা করবো এই ডি-মর্গানের এই সূত্রটা সম্পর্কে, অর্থাৎ যে দুটো সূত্র আছে এগারো নম্বর এবং বারো নম্বর যে ডি-মর্গান সূত্র পেলাম এই দুটো সূত্র সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদের প্রথম সূত্র বলা হয় প্রথমটাকে যেটা এগারো নম্বর পেয়েছিলাম, আর দ্বিতীয় সূত্র বলা হয় যেটা বারো নম্বর পেয়েছিলাম আর কি। তা আমরা এই দুটো ক্ষেত্রে লজিক সার্কিট অঙ্কনটা কীরকম হবে সেটা দেখা যাচ্ছে। প্রথম সূত্রের যে লেফট সাইড আছে এ প্লাস বির উপর বার, আমাদের প্লাস করার জন্য যে গেটটা ইউজ করা হয় সেটা অর গেট, আর উপরে বার নিয়ে আসার জন্য ইউজ করতে হবে নর নট গেট। সেক্ষেত্রে আমরা বলতে পারি অর প্লাস নট মিল এখানে যেটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে কি এখানে নর গেট ব্যবহৃত আছে, অর্থাৎ এ এর সাথে বি যদি আমরা নর গেট যুক্ত করি তাহলে আমাদের কী হবে এ প্লাস বির উপর একটা বার চলে আসবে। অনুরূপভাবে আমাদের পরবর্তীতে আমাদের যে আউটপুটটা আছে অর্থাৎ লেফট সাইডের পর যে রাইট সাইডটা যেটা আছে আমাদের ইকুয়াল চিহ্ন পর সেটা আমাদের এ বার ইনটু বি বার আছে। আমাদের এ বার করতে গেলে এর সাথে একটা নর গেট যুক্ত করলে এ বার, বির সাথে একটা নর গেট যুক্ত করলে বি বার হয়ে যাবে। তারপর দুটো গেট করে যদি আমরা পরস্পর এখানে একটা অ্যান গেট দ্বারা যুক্ত করি তাহলে পরস্পর দুটো ইনটু হয়ে এ বার ইনটু বি বার হয়ে যাবে। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমাদের লেফট সাইডে আছে এ ইনটু বি উপর একটা বার দেওয়া আছে, তাহলে আমাদের এ ইনটু বি যেটি ইনটু করা আছে তাহলে আমাদের অ্যানকে যুক্ত করতে হবে, উপরে বার নিয়ে আসার জন্য এখানে একটা নট যুক্ত করতে হবে, তাহলে আমাদের কী হবে এ ইনটু বি উপর একটা নট যুক্ত হলে এ ইনটু বি উপর একটা বার চলে আসছে স্যারকে। আর এটা রাইট সাইডে আছে এ বার
প্লাস বি বার। আমাদের আগের মতো আমরা কি করবো, এর উপর বার নিয়ে আসতে গেলে আমাদের এর সাথে নট গেট যুক্ত করবে, এরপর বা চলে আসবে, বির সাথে নট গেট যুক্ত করলে বির উপর বা চলে আসবে, তবে দুটাকে একত্রে যেটা অর গেট যুক্ত করে দিই এখানে, তাহলে আমাদের কি চলে আসছে এখানে এ বার প্লাস বি বার। তাহলে এখানে যুক্ত হলে কোন গেট, ন্যান গেট যুক্ত হলো, আর এখানে যুক্ত হলো আমাদের অর গেট, আর সামনে যুক্ত হয়েছিল নট গেট। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের লেফট সাইড এবং রাইট সাইডের ক্ষেত্রে লজিক সার্কিটের অঙ্কনটা কেমন হয় সেটা আমরা শিখে গেলাম। এবার আমরা কি করবো, সত্য সামনের মাধ্যমে আমরা প্রমাণ করবো লেফট সাইড এবং রাইট সাইডটাকে। প্রথমে আমাদের এখানে কি কয় ধরন চলক আছে, দুই ধরন চলক আছে, একটা এ আছে একটা বি আছে। এ এবং বি যখন চলক থাকবে তখন আমাদের বির ক্ষেত্রে আমাদের অলরেডি শেখানো হয়ে গেছে, বির ক্ষেত্রে মানগুলো জিরো ওয়ান জিরো ওয়ান এ স্টাইলে বসবে, লাস্ট ইনপুট সবসময় একটা করে জিরো, একটা করে ওয়ান, একটা করে জিরো, একটা করে ওয়ান বসবে, অর্থাৎ সিঙ্গেল জিরো সিঙ্গেল ওয়ান। তার আগের ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে ডাবল জিরো ডাবল ওয়ান বসে। এখানে এবার বলতে বোঝানো হয়েছে যে এবার বলতে যেটা বোঝাবে সেটা হচ্ছে গিয়ে এর যে মানগুলো আছে এর বিপরীত মানটা বসবে, অর্থাৎ জিরো পরিবর্তে ওয়ান, ওয়ান জিরো পরিবর্তে ওয়ান, এইভাবে বসবে, আর ওয়ানের পরিবর্তে জিরো, ওয়ানের পরিবর্তে জিরো বসবে আর কি। বি বারের ক্ষেত্রে বি বিপরীত মান বসবে, অর্থাৎ জিরো পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো, জিরো পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো বসবে। আর তারপরে আমরা কী করবো, এখানে লেফট সাইডে যেটা মান ছিল এ প্লাস বির উপর বার ছিল, এ প্লাস বির উপরে যদি বার থাকে তাহলে আমরা একটা ক্যালকুলেশন করে বসাতে পারি এ প্লাস বি উপরে বার, এ প্লাস বি, অর্থাৎ এই যেটার মান যোগ করতে হবে, যোগ করে বার করতে হবে। এই জিরো জিরো যোগ করলে জিরো হয়, উল্টা করলে ওয়ান হচ্ছে, জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয়, উল্টা করলে জিরো হচ্ছে, ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয়, উল্টা করলে জিরো হচ্ছে, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয়, উল্টা করলে জিরো হচ্ছে। তারপরে এ বার ইন্টু বি বার, মানে এ যেটা গুণ করে বসালেই হয়ে যাবে, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হচ্ছে, ওয়ান জিরো গুণ করলে জিরো হচ্ছে, জিরো ওয়ান গুণ করলে জিরো হচ্ছে, জিরো জিরো গুণ করলে জিরো হচ্ছে। তাহলে আমাদের কী পাচ্ছে, লেফট সাইড এবং রাইট সাইড মান সমান পাচ্ছি। তাহলে আমরা কী বলতে পারি, প্রথম সূত্র প্রমাণিত বলতে পারি আমরা। এবার দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আসে, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে লেফট সাইডটা আমাদের কী ছিল, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে লেফট সাইড ছিল এ বির উপর বার আছে, এটা আমাদের লেফট সাইড, এবং রাইট সাইড ছিল এ বার প্লাস বি বার ছিল। আমরা এ বির উপর বার মানে কি, এ দুটো গুণ করে উপরে নট করে দেওয়া, অর্থাৎ জিরো জিরো গুণ করলে জিরো হয়, নট করলে ওয়ান হয়, জিরো ওয়ান গুণ করলে জিরো হয়, নট করলে ওয়ান হয়, ওয়ান জিরো গুণ করলে জিরো হয়, নট করলে ওয়ান হয়, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয়, নট করলে জিরো হয়ে যাচ্ছে। এ বার প্লাস বি বারের ক্ষেত্রে কী হবে, এ দুটো যোগ করতে হবে, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো হচ্ছে। তাহলে আমরা লেফট সাইড এবং রাইট সাইড এখানে আমরা মিল পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি দ্বিতীয় সূত্রটা প্রমাণিত বলতে পারি। অর্থাৎ আমরা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের প্রমাণ শিখলাম। এবার আমরা শিখবো হচ্ছে কি, এই সূত্রগুলো প্রয়োগ করে কী হবে, আমাদের হচ্ছে যে কোনো ধরনের সমীকরণকে আমরা সমাধান করতে পারি, অর্থাৎ সরলীকরণ করতে পারি, সেই দুটো আমরা এখন শেখাবো আর কি এক্সাম্পল দিয়ে। এবার আমরা বুলিয়ান বীজগণিতের সূত্রগুলি প্রয়োগ করে আমরা কি করব, কিছু সমীকরণকে সমাধান করব, অর্থাৎ সরলীকরণ করব, ছোট করে নিয়ে আসবো সমীকরণগুলোকে। তাই বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল আমি কি করলাম, ব্যবহারের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি হচ্ছে লেফট সাইডে, আমি হচ্ছে রাইট সাইডে আমি এটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে, আপনার এটাকে আমাদের খেয়াল করে নেবেন। আচ্ছা, তা ফার্স্ট আমরা শুরু করি যে প্রথমে হচ্ছে এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণকে কীভাবে সরলীকরণ করতে হবে সেটা এখন দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কী দেওয়া আছে, এ বার ইনটু সি বার ইনটু এসির উপর বার, আবার এই দুটোর উপর একটা বার আছে, তার উপরে একটা বার আছে। আমাদের ফার্স্ট টার্গেট থাকতে হবে যদি কোনো বার থাকে আমাদের বারটাকে ভেঙে নেব। আমরা কোন সিস্টেমে ভেঙে নেব সেটা হচ্ছে ডি-মার্গান সূত্র, এখানে এগারো নম্বর দেওয়া আছে, এ প্লাস বির উপর যদি বার থাকে সেটাকে আমরা ভাঙলে ইনটু করে দিলে বার দুটা ভেঙে যায়, অথবা বারো নম্বর দেওয়া আছে ইনটু অবস্থায় যদি উপরে বার থাকে তা ভেঙে দিলে এখানে ইনটু থেকে প্লাসে কনভার্ট করলে বার দুটা ভেঙে সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে ইনটু আছে, তাহলে আমরা কি করব, ওই বারো নম্বর সূত্র অনুযায়ী আমরা কি করব, বার দুটা ভেঙে দেবো। অর্থাৎ আমাদের কী দেওয়া আছে এখানে, এ বা সি বার উপর একটা বার ছিলই, ইনটু থেকে এই ইনটু থেকে এখানে প্লাসে যদি কনভার্ট করি তাহলে আমাদের এসির উপর বার তো ছিলই, এই যে উপরে বারটা আসলে ভেঙে গিয়ে অর্ধেক এর উপর থাকবে, বাকি অর্ধেক এর উপর আসবে, ঠিক আছে। এটা আমরা কয় নম্বর সূত্র ফলো করলাম, বারো নম্বর সূত্র ফলো করলাম। আমি এখানে সবুজ গাড়ি দিয়ে বারো রেখে দিচ্ছি যে বারো নম্বর সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে আর কি, ঠিক আছে। এরপর আমরা যদি এখানে একটা ভেঙে দিই যে দেখতে পাচ্ছি যে এ বার এবং সি বারের উপর ডাবল বার আছে, এখানে এসির উপর ডাবল বার আছে, তাহলে আমরা কি দেখতে পারি, বারবার উঠে যায়। আমরা কয় নম্বর সূত্র অনুযায়ী এটা তুলে দিতে পারি, সেটা হচ্ছে নয় নম্বর সূত্র। আপনারা খেয়াল করে দেখেন এর উপর যে ডাবল বার থাকে সেক্ষেত্রে আমি শুধু এ দেখতে পারি, অর্থাৎ নয় নম্বর সূত্র অনুযায়ী আমাদের এখানে কি হচ্ছে, উপরে ডাবল বার থাকার কারণে বাদটা উঠে যাচ্ছে, দেখে আমি নয় লিখে রাখলাম, যেটা নয় নম্বর সূত্রকে ফলো করছে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে কি, আমাদের পরবর্তী কী আছে, আমাদের এখানে আর কিছু করা যাচ্ছে, কিছু যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি এ এর উপর বার আছে, সির উপর বার আছে, এখানে দুইটার উপর কারোর উপর বার নেই, এটা একটা সূত্র কিন্তু প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে কি, এক্স নট গেটের সূত্র, অর্থাৎ এ এক্সক্লুসিভ সি উপর একটা বার চলে আসে, এটা হচ্ছে কি সমীকরণ সমাধান। আমরা একটু খেয়াল করে দেখি, যেখানে বারো নম্বর সূত্রের পর আমাদের ডি-মর্গানের যে সূত্র আছে, একটা এক্স অর গেটের ক্ষেত্রে ছিল এ এক্সক্লুসিভ বির কে আমরা ভাঙলে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার পাচ্ছি, ঠিক আছে। আর পরবর্তী সূত্র ছিল এ এক্সক্লুসিভ বির উপরে যে বার থাকে তাহলে একদিকে কারো উপর বার হবে না, আর দিকে দুটো উপর সিঙ্গেল সিঙ্গেল বার হবে, যেহেতু এখানে একদিকে কারো উপর বার নেই দুটো, আর দিকে দুটো উপর সিঙ্গেল সিঙ্গেল বার আছে, তাহলে আমরা এ এক্সক্লুসিভ সি উপরে বার দেখতে পারি। এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে এক্স নট গেটের সূত্র আর কি, এক্স নট গেটের ক্ষেত্রে আমরা এই সমস্ত সূত্রটা পেয়ে থাকি আর কি, ঠিক আছে। আমরা কিন্তু গত হচ্ছে লেকচার টুতে আমরা এটা জেনে গেছি আর কি।
এরপর হচ্ছে আমরা পরবর্তী এই সমীকরণটা এখন সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি কি যে এই প্রথম সিকোয়েন্সটার মধ্যে এখানে এ আছে, এখানে এ বি সি আছে, এখানে এ বি ইন্টু সি বার আছে, এই তিনটার মধ্যে কিন্তু আমাদের এখানে এ কমন যাচ্ছে। তাই আমরা কি করতে পারি, এখানে এটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কিছু না থাকলে ওয়ান লিখতে হবে, প্লাস বি সি প্লাস এখানে বি ইন্টু সি বার লিখতে পারি, ঠিক আছে। আর এখানে যা আছে তাই লিখবো, অর্থাৎ এ বা সি প্লাস এখানে বি সি লিখতে পারি, ওকে। তো এখানে একটা খেয়াল করে দেখেন যে এখানে যেটা দেওয়া আছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে সূত্র নম্বর চার নম্বর সূত্র খেয়াল করে দেখেন, এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হচ্ছে, অর্থাৎ ওয়ানের সাথে আমরা যাই যোগ করি না কেন সেটা আমাদের কি হবে, অলওয়েজ ওয়ানই হবে। যেহেতু এখানে আমাদের ওয়ানের সাথে বি সি প্লাস বি ইন্টু সি বার যোগ আসছে, তাহলে এটা আমরা অলওয়েজ কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি, অর্থাৎ এ ইন্টু ওয়ান এখানে দিতে পারি আমরা, এ বার ইন্টু সি প্লাস বি সি যা আছে তাই রাখলাম, ঠিক আছে। এটা আমরা কয় নম্বর সূত্রকে ফলো করো, সেটা হচ্ছে চার নম্বর সূত্রকে ফলো করো। তাই এখানে আমি চার ব্র্যাকেট এখানে যেই আলাদা করে চার লিখে দিচ্ছি সবুজ কালিতে, ঠিক আছে, যেন আপনাদের বুঝতে সুবিধা অর্থে। এরপর আমাদের এটা যদি যেটা গুণ করা হয় তাহলে কি আসতেছে, আমাদের এ ইন্টু এ বার সি প্লাস এ বি সি পাচ্ছি। এখানে খেয়াল করে দেখুন এ ইন্টু এ বার আসছে, এ ইন্টু এ বার কোথায় পাই আমরা, এখানে সাত নম্বর সূত্রে খেয়াল করে দেখেন এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো আছে। তাহলে আমাদের কী হচ্ছে, আমরা এখানে লিখতে পারি এ ইন্টু এ বার মানে জিরো হয়, জিরোর সাথে সি দিয়ে গুণ করলে আমাদের কী আসবে এখানে, জিরো ইন্টু সি, তাই না। আর এখানে এ বি সি লিখতে পারি, এখানে সূত্র নম্বর কোনটাকে ফলো করছে সেটা হচ্ছে কি সাত নম্বর সূত্রকে ফলো করছে এখানে, ঠিক আছে। আর তারপরে জিরো ইন্টু সি থাকলে আমাদের কী হবে, এটা জিরোই হবে, প্লাস এখানে আমাদের এ বি সি হচ্ছে। এটা আমাদের কয় নম্বর সূত্রকে ফলো করলো, জিরো ইন্টু সি, জিরো ইন্টু সি কোথায় আমাদের, এ ইন্টু জিরো মানে জিরো হয়, তাহলে আমাদের এক নম্বর সূত্রকে ফলো করলো, ফলো করে জিরো ইন্টু সি ইকুয়াল টু আমরা সি দেখতে পারি। এটা আমাদের আসলে এক নম্বর সূত্র হবে, আর এখানে আমরা কী করছি সাত নম্বর সূত্র প্রয়োগ করছি আর কি, ওকে। তারপরে আমাদের পরবর্তীতে কী আসছে, এখানে আমাদের পরবর্তী জিরো প্লাস এ বি সি, এটাকে যদি আমরা হচ্ছে যোগ করে দিই তাহলে আমাদের কী আসতেছে এখানে, এটাকে যোগ করে দিলে আমাদের উত্তরটা চলে আসতেছে এখানে এ বি সি আসতেছে, অর্থাৎ জিরোর সাথে যোগ করলে আমাদের এ বি সি আসছে। কোন নম্বর সূত্র হবে, এ প্লাস জিরো ইকুয়াল টু এ হয়, সেই অনুযায়ী এটা হচ্ছে, এটা হচ্ছে দুই নম্বর সূত্রকে ফলো করতে স্যারকে, ঠিক আছে, ওকে। সবই তো আশা করি মনে হচ্ছে বুঝতে পারছে। এবার আমি চলে যাবো তার পরবর্তীতে আরেকটা সমীকরণকে সমাধান করার জন্য। এই সমীকরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের প্রথম দুটো আমাদের কী কমন যায়, আমরা দেখতে পাচ্ছি এ আর সি বার কমন যায়, তাহলে এখানে কী থাকতেছে বি প্লাস বি বার থাকতেছে। এটা আমাদের কী কমন যাচ্ছে, বি সি কমন যায়, তাহলে আমাদের এখানে থাকতেছে এ বার প্লাস এ থাকতেছে। লাস্টে যেটা আছে সেটা আমাদের এ বি বার, যা সি যা আছে তাই থাকবো। এখান থেকে আমরা বি প্লাস বি বার, আমরা কী জানি এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান লেখা যায়, অর্থাৎ আট নম্বর সূত্র যেটা ছিল এখানে বি প্লাস বি বার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, তাহলে ওয়ান লিখতে পারি, অর্থাৎ এ সি বার ইন্টু ওয়ান প্লাস এখানে আমরা বি সি রাখলাম, এখানে এ বার প্লাস এ ইকুয়াল টু এটা ওয়ান লেখা যেতে পারে, তাই না। কয় নম্বর সূত্রকে ফলো করে, আট নম্বর সূত্রকে ফলো করে, তাই আমরা এখানে কী করবো, আট লিখে দেবো, এটা আমরা আট নম্বর সূত্রকে ফলো করলাম আর কি। তারপর আমরা কী করবো, ওয়ান দিয়েটাকে গুণ করলে যা আছে তাই পাবো আমরা, এ সি বার প্লাস এখানে কী পাচ্ছি, বি সি পাচ্ছি, এখানে আমরা এ বি বার সি পাচ্ছি, ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি এটাকে দুটার মধ্যে কমন নিয়ে নিই, আমরা প্রথমে যা আছে তাই রাখলাম, এই দুটার মধ্যে যদি কমন নেওয়া যায় তাহলে কী কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে শুধুমাত্র সি কমন নেওয়া যাচ্ছে, তাহলে কী থাকতেছে এখানে বি প্লাস এ বি বার হচ্ছে, তাই তো নাকি। তারপর আমরা এখানে এ সি বার রাখলাম, আর এখান থেকে আমরা যে সিঙ্গেল এ সি রাখলাম, এখানে বি প্লাস এ বি বার, আমরা এখানে দশ নম্বরটা সূত্র পাচ্ছি না, এ প্লাস এস বি সি মানে কি, এর সাথে একবার বি যোগ হবে, এর সাথে একবার সি যোগ হবে, যে সিঙ্গেল থাকবে তার সাথে দুইটার সাথে যোগ হয়ে যাবে আর কি। এখানে সিঙ্গেল আছে বি, তাই আমরা কী লিখতে পারি, একবার বির সাথে এ যোগ করতে পারি আমরা, বির সাথে একবার বি বার যোগ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কী পাচ্ছি, এখানে কয় নম্বর সূত্রকে ফলো করলাম আমরা এই জায়গাটাতে, দশ নম্বর সূত্রকে ফলো করলাম, তাই এখানে আমি এখানে কী করলাম, দশ লিখে দিলাম, ঠিক আছে। আপনাদের দেখতে নিশ্চয় সমস্যা হতে পারে, তাই আমি একটু এইদিকে দেখতেছি বাকি অংশটা আর কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি প্লাস বি বার মানে আমাদের কী লিখতে পারি, এখানে বি প্লাস বি বার মানে যেহেতু এ প্লাস এ বার মানে ওয়ান হয়, তাহলে আমরা বি প্লাস বি বার ইকুয়াল টু ওয়ান লিখতে পারি, তাহলে ওয়ান লিখলে আমাদের এখানে আসতেছে পরবর্তীতে এ সি বার প্লাস সি ইন্টু বি প্লাস এ ইন্টু ওয়ান, মানে যা আছে তাই থাকবে, শুধু লাস্টে এখানে ওয়ান চলে আসবে। তারপরে যেটা গুণ করে দিই আমরা পরস্পর, এখানে সূত্র কয় নম্বর ফলো করলো, এটাকে আট নম্বর সূত্রকে ফলো করছে, তাই তো। তো এখানে আমরা আট নম্বর লিখে দিলাম, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটু গুণ করে দিই, তাহলে আমরা কী পাচ্ছি, এখানে এ সি বার পাচ্ছি প্লাস এখানে একসাথে গুণ করলে বি সি পাচ্ছি, এখানে প্লাস পাচ্ছি আমরা এ সি পাচ্ছি, তাই তো। এই দুটার মধ্যে কী কমন যাচ্ছে, এই দুটার মধ্যে কি আসলে কি কিছু কমন যায় না, ওখানে আর কিছু কমন যাচ্ছে না, কিন্তু আমরা এইটার সাথে এইটা কিন্তু কমন নিতে পারি, সেটা হচ্ছে এ কমন নিতে পারি, অর্থাৎ আমরা কী পাচ্ছি এখানে, এ কমন নিলে আমরা কী পাচ্ছি এখানে সি বার প্লাস সি পাচ্ছি, প্লাস এখানে আমরা লিখতেছি বি সি, এখানে সি বার প্লাস সি মানে আমাদের কী হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, ওয়ান প্লাস এখানে বি সি আসতেছে, এখানে এ ইন্টু ওয়ান মানে শুধু এ লেখা যায়, অর্থাৎ এ প্লাস বি সি, এখানে সি বার প্লাস সি ইকুয়াল টু যেহেতু ওয়ান হচ্ছে, অর্থাৎ কোন সূত্রকে ফলো করলো,
এই যে 8 নম্বর সূত্রে a + a^2 যেহেতু 1 হয় তাহলে c^c = 1 হচ্ছে তাহলে এখানে আমরা কি লিখে দেব 8 নম্বর লিখে দেব মানে 8 নম্বর সূত্রকে ফলো করলো আর আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে তাহলে এটাই আমাদের হচ্ছে উত্তর লিখতে পারি ঠিক আছে এটাই আমাদের এত রূপান্তর সমীকরণটা আসবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে বীজগণিতের বুলিয়ান বীজগণিত ফলো করে কিভাবে সমীকরণকে সরলীকরণ করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাই দিলাম তিনটা एग्जांपलের মাধ্যমে আশা করি আপনাদের কাছে অনেক ইজি হয়ে গেছে আপনারা এই সূত্রগুলো প্রয়োগ করে বইয়ে আরো অসংখ্য দেওয়া আছে আপনারা হলে প্র্যাকটিস করলে আপনাদের কাছে আরো ইজি হয়ে যাবে আর কি ঠিক আছে তাহলে আমরা লেকচার 3 তে আমরা এই পর্যন্ত দেখাচ্ছি আর কি আমরা লেকচার 4 এ পরবর্তীতে আমরা নর এবং ন্যান্ড গেটের সার্বজনীনতা দেখাবো লেকচার 3 4 এবং 5 আর কি তা সবার শেষে একটাই কথা আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আর কোনো যদি মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ।